কুণ্ডের দক্ষিণ বগাচতর ইউনিয়নের এক স্কুল শিক্ষিকা নাজমার পরিবার ও আত্মীয় স্বজন সন্ত্রাসী কিরিজ বাহিনীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। ইতোমধ্যে সন্ত্রাসীরা শিক্ষিকা নাজমা আক্তারের জমির ধান, পুকুরের মাছ এবং বাড়ি লুট করেছে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নিজামুদ্দিনের পুত্রদের সাথে বিরোধের জের ধরে এ ঘটনার সূত্রপাত হয় বলে তিনি জানান। মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সীতাকুণ্ড 1 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি তাজুল ইসলাম, ওয়ার্ড নেতা মোহাম্মদ হারুন, 3 নম্বর ওয়ার্ড সভাপতি মনিরুল ইসলাম ও সেক্রেটারি দিদারুল আলম, ওয়ার্ড মেম্বার হারুনের নেতৃত্বে সন্ত্রাসী কিরিজ বাহিনীর 20 থেকে 25 জনের সদস্য শিক্ষিকা নাজমা আক্তারের পরিবারকে বাড়ি ছাড়া করে রেখেছে। স্কুল পড়ুয়া 2 সন্তানকে নিয়ে তিনি ও তার পরিবার এখানে সেখানে পালিয়ে বেড়াচ্ছেন। তার পিতা মোহাম্মদ কামাল উদ্দিন, কলেজ ও স্কুল পড়ুয়া ভাই বোনেরা সকলেই বাড়ির বাইরে পালিয়ে বেড়াচ্ছেন বলে তিনি জানান। সীতাকুণ্ড থানায় মামলা করে এবং প্রশাসনকে জানিয়েও কোনো ফল হয়নি বলে তিনি অভিযোগ করেন। কিরিজ বাহিনীর হাত থেকে রক্ষায় শিক্ষিকা নাজমা আক্তার ও তার পরিবার সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।